আজ কোনো হ্যালো 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 নয়, আজ কোনো কেমন আছো ভালো আছো কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আজকে আমি অ্যাজ এ আপু তার ভাইয়ের জন্য কিছু কথা বলতে এসেছি। বাইটিতে অনেক সবাই মোটামুটি ভিডিও বানিয়ে নিয়েছে, আমার করা হয়নি, যাই হোক। কিন্তু আমি যখন করব, আমি জাস্ট এন্টারটেনমেন্ট যে ভাই আছে আমাদের, নাম বললে হয়তো তোমরা বুঝবে না, তাই আমি জাস্ট এন্টারটেনমেন্ট বলেই বলছি চ্যানেলের নাম। এই ভাই, শুধু ভাই বলবো না, মানে আজ পর্যন্ত আমার সাথে ওর কথা হয়নি, কিন্তু একটা এতটা ভালো মানুষ, ওর প্রতিটা কমেন্টে, ওর প্রত্যেকটা কথায়। এবং ওর সব থেকে বড় আর মূল্যবান জিনিস হচ্ছে, ও কমিউনিটি পাওয়ার পর থেকে কন্টিনিউ প্রত্যেক দিন কত কত মানুষকে নিজের কমিউনিটিতে তোলে, ছোট থেকে ছোট ইউটিউবার, মানে হাজার রকমের ব্লগিং চ্যানেল, হাজার রকমের, মানে যে কোনো মানুষ যেটা যেটা নিয়ে মানে কাজ করছে, ওই এটা কখনো দেখে না যে এই মানুষটা আমাকে সাপোর্ট করলো কি করলো না। ইয়েস, অনেক জোনা আছে, যে আমি নিজেও অনেক অনেক জোনা, হয়তো এই ঝুমাকে নিয়ে যারা ভিডিও করেছিল, আমি পরপর অনেক জোনাকে কমিউনিটিতে তুললাম। নট লাইক দ্যাট, মানে আমাদের এন্টারটেনমেন্ট ভাই এরকম মোটেও নয় যে ওকে সাপোর্ট করা বা ওকে সাপোর্ট না করা। ও শুধু মানুষকে হেল্প করার জন্য প্রত্যেক দিন কত মানুষকে নিজের কমিউনিটিতে তুলেছে। এবার চলে আসি স্ট্রাইক দেওয়া বা অ্যালার্ট করা, হোয়াট এভার, সেই বিষয়ে এবার আমি চলে আসি। আজকে যে কোনো রোস্টিং চ্যানেল, এন্টারটেনমেন্ট জাস্ট এন্টারটেনমেন্ট হচ্ছে একটা রোস্টিং চ্যানেল, ওকে? আমি আগে এটা ক্লিয়ার করে দিই, ওর একটা ভিডিও তোমরা কেউ দেখতে পারবে না যে অন্য রকম কোনোভাবে কিছু করছে, কোনো কিছু করছে। ও মানুষকে নিয়ে রোস্ট করে, সেটা ছোট ছেলেও করে, আমাদের বঙ্গাইও করে। ইয়েস, বঙ্গাই ছোট ছেলে, এরকম হাজারো রোস্টিং চ্যানেল আছে, হাজারো রোস্টিং চ্যানেল। এবং যে করেছে তার সোহাগের ভাই, মানে কি যেন বিষাক্ত হুল, তারও একটা রোস্টিং চ্যানেল ছিল, সে তো নোংরামি করে রোস্ট করতো। তার রোস্টিং চ্যানেলে মানুষের শরীর নিয়ে বলা হতো, রোস্ট করা হতো তাকে, চাইলেও কিন্তু অনেকে অনেক কিছু করতে পারতো, কিন্তু রোস্টিং চ্যানেলকে এইভাবে, মানে যে নিজে স্ট্রাইক বা এরকম কিছুর এগেনস্টে কথা বলে, যখন সুতোপাদি বলেছিল তখন বলেছিল তুই তো রকাদে ফিরে এলি, তো এত জ্ঞান দেয়। আর সত্যি কথা বলতে, মানে আমার ভাইয়ের যে চ্যানেলটা ভীষণই ছোট, এমন কিছু তার বড় হিউ চ্যানেল নয়, যা বঙ্গায়ের মতো নয়, ছোট ছেলের মতো নয়। ও যেমন ছোট, ওর চ্যানেলটাও তেমন ছোট, আস্তে আস্তে বড় হচ্ছিল, খুব ছোট ছোট স্টেপে বাচ্চাটা বড় হচ্ছে, তার চ্যানেলটাকে সে গ্রো করছে, সে একটা রোস্ট করেছে। ডার্লিং, তুমি যদি রোস্টিং না নিতে পারো, ইয়েস আমি তোমায় বলছি, ফ্যাকচুয়াল বলে সম্বোধন করাটাই বোধহয় আজকে দরকার, কারণ তোমার নিজের ভাই বা তোমার পাতানো ভাইয়ের সাথে কেউ যদি এটা করতো, আই ডোন্ট থিঙ্ক সো তুমি খুব ভদ্র ভাষায় আমায় কিছু বলতে পারতে, তাই না? তো আজকে একটা রোস্টিং চ্যানেলে, মানে আমি আজকে এই তোমাকে এই কথাটা বলতে বাধ্য হলাম যে কেয়াকে দেখে শেখো। কেয়া অলওয়েজ বলে যে আমাকে নিয়ে রোস্ট করো, কিন্তু আমাকে নিয়ে ভুলভাল ভিডিও বানিও না, দ্যাট মিন্স সমালোচনামূলক ভিডিও বানিও না। কেয়া কিন্তু এত রোস্ট হয়েছে, এত রোস্ট হয়েছে, আমি তো মনে করি যে আমাকে নিয়ে কেউ যদি রোস্ট করে, দ্যাট মিন্স আমি একটা জায়গায় গেছি, তবে আমাকে নিয়ে কেউ রোস্ট করছে। রোস্টিং, নিজেকে নিজের রোস্টিং দেখার ক্ষমতা রাখতে পারো না, তুমি সোশ্যাল মিডিয়ায় এসছো, তোমাকে নিয়ে বাজে কথা তো বলছে, সে বলছি, আমরা বলছি, ও সবাই বলছে, সেখানে তোমার কিছু এলো না। একটা ছোট, মানে
একটা বাচ্চা ছেলে যে সবাইকে দাদা ভাই আপু বলে সম্বোধন করে, তার চ্যানেলে গিয়ে হুট করে তুমি এটা কি করলে? ডু ইউ থিঙ্ক তুমি খুব একটা বিশাল বড় ভালো কাজ করে ফেললে, মনে হচ্ছে তোমার? আর এবার আমি আমি আমার নিজের ভাইয়ের কথা বলছি। অবশ্যই ভাই তোর সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি, বাট তুই যেই লেভেলের লোককে সাপোর্ট করিস, যেইভাবে মানুষদের ভালোবেসেছিস, তুইও কাউকে চিনিস না, তুই আমাদের পাশের দেশের মানুষ, তার সত্ত্বেও তুই যেই রেটে লোককে সাপোর্ট করে যাস, তুই কিচ্ছু বুঝিস না, তুই মানুষকে যেভাবে সাপোর্ট করিস, তোকে হ্যাটস অফ। সত্যি তোর মতো ভালো মানুষ হয় না। আর তুই যেভাবে রোস্টিং করছিস তুই ওইভাবেই রোস্টিং কর, একদম বাল ছিড়বে সব। আজ পর্যন্ত কেউ কোনোদিন মানে এই রকম ছোট মানসিকতার কাজ করেছে বলে আমার মনে হয় না। তুই তোর মতো রোস্টিং চালিয়ে যা, তোকে জাস্ট জাস্ট এন্টারটেইনমেন্ট কে জাস্ট আমরা ভালোবেসে ফেলেছি, তোর রোস্টিং কে আমরা সবাই ভালোবাসি। তুই পরপর ভিডিও নামা, তোকে এত থ্রেট মারা হচ্ছে, তোকে এত ভয় খাওয়ানো হচ্ছে, তুই তো জিতে গেছিস, তুই ভয় পাইয়ে দিয়েছিস, তুই ফাটিয়েছিস, তুই কাউকে ফাটিয়েছিস, তবেই সে এত বড় স্টেপটা নিয়েছে, ঠিক আছে? ফাইনালি তুই জিতেছিস, ইয়েস তুই জিতেছিস, তোর রোস্টিং মানুষের গায়ে লেগে গেছে, তবেই না মানুষ এটা করেছে, আলটিমেটলি তুই জিতেছিস, প্রাউড অফ ইউ, তোর তোকে নিয়ে যথেষ্ট প্রাউড ফিল করি। আর সত্যি কথা বলতে তোর মতো নিঃস্বার্থ একটা মানুষকে কেউ যদি এটা করে তাহলে তারও অনেক কিছু হতে পারে। আমি আর সেদিকে গেলাম না, সেই অভিশাপ হেনা তেনার দিকে গেলাম না, কিন্তু তুই যে নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করেছিস, তোর তোর কাছে মানে ভাই তোকে সবাই তোর জন্য দোয়া করবে, সবাই দোয়া করেও তুই মানুষকে নিঃস্বার্থভাবে এত হেল্প করেছিস, এত হেল্প করেছিস, সেই জায়গায় দাঁড়িয়ে তোর মানে প্রত্যেকটা মানুষ তোর জন্য প্রে করে, তোকে তোর জন্য দোয়া করে, অলওয়েজ অলওয়েজ তুই এগিয়ে যাবি। এই ছোট খাটো কি বলবো পিঁপড়ে কামড়ানোতে তোর জাস্ট কিছু আসা যায় না, তুই বড় মাপের শের, বুঝলি? আমরা যারা এতদিন ধরে এত কিছু সমালোচনা করে জাস্ট এটা ছিঁড়েছি, তুই দুটো রোস্টিং ভিডিওতেই ফাটিয়ে দিয়েছিস। গুরু তুমি জিতে গেছো, বস তুমি জিতে গেছো, এত লোক এত কিছু করেও কিছু করতে পারেনি, কিন্তু তুই করেছিস, তুই করেছিস, তুই জিতেছিস, তুই জিতেছিস। আর এইসব কিছু করে কোনো লাভ টাভ কিছু হয় না, যদি হয়ে যেত তাহলে সীমাদির চ্যানেল বা সুতপাদির চ্যানেলে অনেক এফেক্ট পড়তো, তোর চ্যানেলে কোনো এফেক্ট পড়বে না। সবাই আমরা আছি, তোর দর্শকরা তোর সঙ্গে আছে, আমরা তোর আপু তোর ভাই সবাই তোর সঙ্গে আছি, ঠিক আছে? লাভ ইউ বাবা, তুই ভালো থাক, চুটিয়ে তুই ভিডিও বানা, প্রত্যেক দিন ভিডিও বানা, তুই ভিডিও প্রচুর দেরিতে আনিস, ফটাফট ভিডিও নামা, ভিডিও নামা, ভিডিও নামা, পুরো ভিডিও নামা। আর এই খ্যাকশিয়ালকে নিয়েও রোস্ট কর, ওর মুখটা দিবি না, যা বলার মুখে বলে যাবি, ঠিক আছে? তোকে আমি বললাম খ্যাকশিয়ালকে নিয়েও ভিডিও নামাবি, ওর মুখ দিবি না, বাকি খ্যাকশিয়াল বলে মা মাসি করে রোস্ট কর। লাভ ইউ ভাই, মুয়া।